টি-20 বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত, প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, অপরদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কিন্তু হার দিয়ে শুরু করেছে নেদারল্যান্ডস। তাই সব মিলিয়ে ধারে ভারে এগিয়ে রয়েছে কোন দল, আমরা কথা বলবো সরাসরি এই মুহূর্তে চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার উজ্জ্বল রায়। উজ্জ্বলদা, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। যে বিষয়টা প্রথমে আপনার কাছে বোঝার চেষ্টা করব, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, শেষ বল অবধি কিছু বলা যায় না, তবু ম্যাচের প্রেডিকশন শুনতে সবারই ভালো লাগে। ডেফিনেটলি আমি ম্যাচের প্রেডিকশনটাই আপনার কাছে একটু জানতে চাইবো। দুটো দলকেই খুব ভালোভাবে চেনেন জানেন আপনি, কি মনে হয় ম্যাচের প্রেডিকশন কি হতে পারে? প্রথমেই আজকে ভাইফোঁটার পূর্ণ দিনে আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকে তৃতীয় ম্যাচ ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপে, প্রথম ম্যাচে এক দুর্ধর্ষ অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ভারত। তাই ভারত নিঃসন্দেহে মানসিক ভাবে অনেক ভালো জায়গায় থাকবে। অপরদিকে কিন্তু নেদারল্যান্ড একেবারে বলতে পারি যে বিশ্ব ক্রিকেটের শিশু, কারণ তারা 17 নম্বরে আছে টি-20 যে র্যাঙ্কিং আছে, এবং তাদের খুব একটা তারা যে শক্তিশালী সেটাও নয়, ধারে ভারে অনেক কয়েক যোজন এগিয়ে রয়েছে ভারত। তবে যে কথা তুমি বললে এটা ঠিক যে টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 ক্রিকেট, এমনিতেই ক্রিকেট দেখো এ গেম অফ গ্রেট আনসার্টেনটি, আর সেখানে এই টি-20 ক্রিকেট আরো বেশি, কারণ টি-20 ক্রিকেটে একটা ওভার বা কয়েকটা বল খেলার চালচিত্র বদলে দিতে পারে, যেটা আমরা গত ম্যাচেও দেখেছি ভারত পাকিস্তান ম্যাচে। তাই আগে ভাগে অনুমান করে বোকা সাজ দিয়ে রাজি নই, কারণ বহু ম্যাচে এরম হয়েছে যে দুপক্ষের হয়তো খেলোয়াড়দের ধারে ভারে অনেকটাই এগিয়ে এক পক্ষ, তারা শেষ পর্যন্ত সেই ম্যাচে সাফল্য পায়নি। তবে আজকের ম্যাচে ভারতকে সেরম কোনো দুশ্চিন্তার কারণ নেই, কারণ ভারত এতটাই এগিয়ে এবং এত ভালো ফর্মে রয়েছে প্রত্যেকে, সেই জন্য আমরা নিঃসন্দেহে আজকের ম্যাচ খুব সহজেই ভারত জিতবে এটাই আশা করা যায়। একদম, সিডনির পিচ, ওয়েদার এবং ভারতীয় টিম যেভাবে, আমি যদি একদম শুরু থেকে দেখি এবং গত ম্যাচে হার্দিক পান্ডিয়ার ব্যাটে বলে কার্যত অনবদ্য পারফরম্যান্স, বিরাট কোহলির দীর্ঘদিন পর একটা অধিনায়ক কোচিত একটা তার অনবদ্য ইনিংস, সব মিলিয়ে এই অ্যাডভান্টেজের কথাটা যেটা আপনি বলছিলেন উজ্জ্বলদা, একটু যদি বিশ্লেষণে যায় কোন কোন দিক থেকে এগিয়ে রয়েছে ভারত, ব্যাটিং বোলিং অলরাউন্ডার সব মিলিয়ে? হ্যাঁ, নিঃসন্দেহে দেখো ভারত গত ম্যাচে যা খেলেছে, সবচেয়ে আশার কথা হচ্ছে বিরাট কোহলি যে ফর্মে খেলেছে এখন, সেটা ভারতের কাছে অত্যন্ত স্বস্তিজনক ব্যাপার। কারণ শুধু বিরাট নয়, ভারত এতটাই শক্তিশালী, দেখো গত ম্যাচে রাহুল রান পায়নি, রোহিত রান পায়নি, তা সত্ত্বেও বিরাট একেবারে প্রায় একার কাঁধে, এবং মাঝে হার্দিক পান্ডিয়ার অবশ্যই সহযোগিতা পেয়েছিল, ম্যাচটাকে উতরে দিয়েছে। এবং আজকে আমরা আশা করি যে ভারতীয় ব্যাটিং তার সক্রিয় গৌরবে বা সক্রিয় ভূমিকায় নিজেদের মেলে ধরবে, কারণ সকলেই রান পাবে যেসব ক্রিকেটাররা গত ম্যাচে রান করেনি। আর বোলিংও ভারত অনেকটাই এগিয়ে, কারণ ভারতের সব একেবারে ম্যাচিওর্ড ক্রিকেটার। এবং যে কথা তুমি বললে হার্দিক পান্ডিয়া, আমি মনে করি হার্দিক পান্ডিয়া ভারতের টি-20 ক্রিকেটে একটা সম্পদ, কারণ আমরা বহুকাল আগে কপিল দেবের পর আমরা কিন্তু সেরকম যথার্থ অলরাউন্ডার খুঁজে পাচ্ছিলাম না যে কোনো ফরম্যাটে। কিন্তু আমি বলতে পারি যে এখন টেস্ট বা ওয়ান ডে তো বটেই, কিন্তু তার চেয়েও বড় কথা টি-20তে হার্দিক পান্ডিয়া যে ফর্মে আছে এবং যে ধরনের ক্রিকেটার তিনি, সেটা যে কোনো দলের কাছে তিনি সম্পদ। এবং আমরা তার হার্দিক পান্ডিয়ার খেলা দেখেছি এই রিসেন্ট সিরিজ গুলোতে, কি ব্যাটে কি বলে কি ফিল্ডিং এ একাই খেলার রং বদলে দিতে পারে, সেটা একটা বিরাট প্লাস পয়েন্ট। আর এছাড়াও ভারতের যে বোলাররা আছে তারা প্রত্যেকেই খুব অভিজ্ঞ। এবং নেদারল্যান্ডস দেখো একটা কথা বলতে পারি, নেদারল্যান্ডস কিন্তু অখ্যাত হলেও নেদারল্যান্ডসে বেশ কিছু ক্রিকেটার রয়েছে যারা কিন্তু ভালো খেলতে পারে, যেমন এম ডাউট ব্যাটিং এ, অ্যাকারম্যান, কুপার, এস স্টক, এডওয়ার্ডস, এরা এরকম কিছু প্লেয়ার রয়েছে, এবং বোলিংও কিছু কিছু ভালো প্লেয়ার আছে। এরা কিন্তু অনেকেই কিন্তু ওই ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটে খেলে, কেউ কেন্টে, কেউ গ্লস্টারশায়ারে, এরকম কিছু কিছু সমারসেট, এরকম কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদেরকে একেবারে হেলাফেলা করার কোনো ব্যাপার নেই আজকে, কারণ টি-20 ক্রিকেটে ডেস পারফরমেন্স, যে যেদিন যার ব্যাটে বলে লাগবে সেই হয়তো নায়ক বনে যেতে পারে। তবে সব দিক দিয়ে বলবো যে ভারত ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতে অনেকটা অনেকটা এগিয়ে। এবং টসও তো বোধহয় উজ্জ্বলদা একটা মেন ফ্যাক্টর হয়, গত ম্যাচে আমরা দেখলাম যে টসে জিতেও ফিল্ডিং নিল ভারত প্রথমে, এই সিদ্ধান্তগুলো তো ম্যাচের রং, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ সেটা হয়, কিন্তু আজকে দেখো সিডনিতে মূলত যারা রিপোর্ট পাওয়া গেছে তারা ব্যাটিং উইকেট,
এবং ব্যাটিং উইকেটে আশা করি ভারত প্রথমে ব্যাটিং নেবে, কারণ ব্যাট নিলে সব খেলোয়াড়রা সব ব্যাটসম্যান ব্যাটার সুযোগ পাবে। এবং আজকে কিন্তু একটা সুখের কথা যে বৃষ্টির তেমন কোনো প্রভাব নেই এখন, সেই দিক থেকে বলতে পারি ভারত একেবারে যেমন ধরো বিরাট কোহলি গত ম্যাচে দুরন্ত পারফরমেন্স করছে, কিন্তু রোহিত শর্মা বা লোকেশ রাহুল বা সূর্য কুমার যাদব তারা কিন্তু এই ধরনের যে টুর্নামেন্ট অর্থাৎ ICC টুর্নামেন্টে তাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্স এর প্রতি বা নিজেদের নামের প্রতি কিন্তু সুবিচার করতে পারেনি। ফলে যদিও আয়ারল্যান্ড তুলনামূলক ভাবে অনেকটাই দুর্বল দল, কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য কি এই ম্যাচ থেকে এই তিন ক্রিকেটার টার্গেট করা উচিত, বিশেষ করে ওপেনিং পিরিয়ডে লোকেশ রাহুল, রোহিত শর্মা এবং ফার্স্ট ডাউনে সূর্য কুমার যাদব? না, আমার মনে হয় অ্যাকচুয়ালি কি লোকেশ রাহুল বা রোহিত শর্মা যারা আউট হয়েছে গত ম্যাচে, দেখো পাকিস্তানের বোলিং কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো বোলিং লাইন আপের এগেনস্টে এবং ভালো ভালো, রোহিত শর্মা যে বলে আউট হয়েছে ওটা আনপেবল ডেলিভারি ছিল, তাই রোহিত শর্মাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। লোকেশ রাহুলও খুবই উপযোগী খেলোয়াড় T20 তে, আর সূর্য কুমার যাদব তো রিসেন্ট ফর্ম অনুযায়ী দুরন্ত ফর্মে আছে, তাই এই ব্যাটসম্যানদের নিয়ে না চিন্তার কোনো কারণ নেই, কারণ একটা ম্যাচে ক্রিকেট T20 ম্যাচে ফেল হতেই পারে। এবং আমার তো মনে হয় না যে ব্যাটিং নিয়ে বিন্দুমাত্র কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে, কারণ আর তারপর সবচেয়ে বড় কথা বিরাট কোহলি মানে একেবারে সক্রিয় ভূমিকায় চলে এসেছে। বিরাট কোহলি যে ফর্ম দেখিয়েছে এবং বিরাট কোহলি চিত যে ফর্ম, সেটা তো ভারতের কাছে একটা বিশাল পাওনা। এবং বিরাটের ফর্ম নিয়ে ইদানিং কালে রিসেন্ট পাস্টে অনেক প্রশ্নচিহ্ন চলছিল, কিন্তু এখন বিরাট যে ফর্মে আছে একেবারে বিরাটোচিত ঢঙে ব্যাট করছে, অতএব বিরাট আছে এবং সাথে এই রাহুল, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব এরা প্রত্যেকেই ফর্মে আছে, অতএব ভারতকে চিন্তার কোনো কারণ নেই। আজকের ম্যাচটা রান পেলে নিঃসন্দেহে রাহুল বা রোহিতরা আরো মানসিক ভাবে আরো ভালো জায়গায় থাকবে। উজ্জ্বল অক্ষর পটেলের খেলা যদি তুমি দেখো, গত ম্যাচে একবারে 21 রান দিয়েছিলেন, ব্যাটিং ও সেভাবে কিছু করে রাখতে পারেনি, তো অলরাউন্ডার হিসেবে কি অক্ষর পটেল কি আজকের ম্যাচে খেলানো উচিত, নাকি একটা যুজবেন্দ্র চাহালকে একটা চান্স দেওয়া উচিত, যেহেতু নেদারল্যান্ড দলের তো ব্যাটিং অতটা বা অ্যাজ এ টিম অতটা ভালো না, ফলে একটা কি চাহালকেও দেখে নেওয়া উচিত, কারণ আগামী ম্যাচ গুলো কিন্তু আরো কঠিন প্রতিপক্ষের সাথে, সেক্ষেত্রে চাহালকেও একটা ম্যাচ প্র্যাকটিস বা ম্যাচ দিয়ে দেওয়া যাবে? একেবারে তুমি তোমার চিন্তা ভাবনা একেবারে আমার সঙ্গে মিলে যাচ্ছে, কারণ আমারও মনে হয় যে অক্ষর প্যাটেল নিঃসন্দেহে ইউটিলিটি প্লেয়ার, ভালো বোলার, কিন্তু সেদিন একটা ওভারে মার খেয়ে গেছে, কিছু বলার নেই, চাপে পড়ে গেছে। কিন্তু যাজুবেন্দ্র চাহালকে অবশ্যই প্রস্তুত রাখতে হবে, কারণ যাজুবেন্দ্র চাহাল কিন্তু ম্যাচ উইনার এবং ও খুবই ভালো বোলার, বিশেষ করে T20 তে, এবং ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে যে কোনো সময়, লেগ স্পিন গুগলি অসাধারণ বোলিং করে। এবং যাজুবেন্দ্র চাহালকে আজকে আমার মনে হয় সুযোগ দেওয়া হবে, কারণ তোমার ভারতে আজকে তো এক্সট্রা ব্যাটারের দরকার নেই, কারণ আর ব্যাটিং এমনিতেই খুবই শক্তিশালী, তাই যাজুবেন্দ্র চাহালকে আমার মনে হয় আজকে সুযোগ দেওয়া উচিত, তাকে একটু খেলিয়ে একেবারে প্রিপেয়ার করে রাখা উচিত, কারণ যাজুবেন্দ্র চাহালকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারতের লাগতেই পারে, খুব খুব মানে ভারতের বোলিং এর দিক থেকে বলবো একটা সম্পদ যাজুবেন্দ্র চাহাল। আমার শেষ প্রশ্ন তোমাকে, যে জসপ্রীত বুমরার যে ছিটকে যাওয়া, তারপর বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা হয়েছে স্কোয়াডে রাখা হয়েছিল, যেমন দীপক চাহার বা হর্ষাল পাটেল, কিন্তু শেষ পর্যন্ত লাস্ট মুহূর্তে যে মোহাম্মদ শামির ইনক্লুশনটা দলের মধ্যে, এই যে অন্তর্ভুক্তি শামির, এই যে শামির অন্তর্ভুক্তিটা টিমটাকে কত বুস্ট আপ করে দিল, কারণ দেখা গেছে ওয়ার্ম আপ ম্যাচ থেকে শুরু করে যে কটা ম্যাচে মোহাম্মদ শামি সুযোগ পেয়েছেন, তিনি কিন্তু শুধু নিজের শ্রেষ্ঠ উচ্চতায় পৌঁছে যাননি, যেহেতু আমরা জানি যে অস্ট্রেলিয়ার পিচ হচ্ছে সবুজ ঘাসের পিচ বা সবুজ মকমলের পিচ, এবং গ্রিন টপ ক্রিকেটের মতো যেখানে পেসার বা সুইং বোলাররা বাড়তি সুবিধা পায়, সেখানে কিন্তু মোহাম্মদ শামি নিজেকে সেরা উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং স্লগ ওভার এবং ওপেনিং ওভারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছেন ভারতীয় দলে, তো এই যে মোহাম্মদ শামির শেষ মুহূর্তে ইনক্লুশনটা, এটা কত বড় ফ্যাক্টর হয়ে গেল ভারতীয় দলের জন্য? হ্যাঁ, এটা একটা বিশাল ফ্যাক্টর, কারণ জসপ্রীত বুমরা না থাকা মানে একটা বিরাট অভাব বোলিং এ, সেই অভাব বোধটা অনেকটাই পুষিয়ে দিয়েছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি ইজ এ জেম অফ এ বোলার,
মানে মোহাম্মদ শামি কি টেস্ট, কি ওয়ানডে, কি টি-টোয়েন্টিতে ওর হাতে যা চমৎকার সুইং নিয়ন্ত্রণ সবকিছুই রয়েছে পেস, এবং মোহাম্মদ শামি তার উপযোগিতা বুঝিয়েছে। তুমি যেটা ঠিক ইউর রাইটলি পয়েন্টেড আউট যে অস্ট্রেলিয়া এগেনস্টে যে ম্যাচে একটা ওয়ার্ম আপ ম্যাচ হয়েছিল সেখানে অসাধারণ মানে লাস্ট বেল করেছে স্লগ ওভারে, যেটা খুব টি টোয়েন্টি ক্রিকেটে দরকার, এবং ভারতের যেটা সমস্যা হচ্ছিল স্লগ ওভারে রান আটকানো, এবং সেক্ষেত্রে মোহাম্মদ শামি একটা অসাধারণ ভূমিকা পালন করেছে এই ওয়ার্ম আপ ম্যাচে। এবং আমি আই স্ট্রংলি বিলিভ যে এবারে টি টোয়েন্টি ক্রিকেটেও মোহাম্মদ শামি একটা বড় ভূমিকা নেবে, এবং এটা ভারতের যে একটা জায়গায় যে অভাব ছিল জাসপ্রীত বুমরার জন্য সেইটা অনেকাংশেই ঢেকে দেবে। কারণ মোহাম্মদ শামি নিজের দিনে কেন বলবো যে কোনো সময় মোহাম্মদ শামি বোলার হিসেবে তুলনা হয় না, তাই এবং এত অভিজ্ঞতায় পুষ্ট, তাই এই বোলার টি টোয়েন্টি ক্রিকেটে আমি আশা করব যে বড় ভূমিকা নেবে। একেবারে মৈনাক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু উজ্জ্বলদার কাছে যাব। উজ্জ্বলদা, শোনা যাচ্ছিল সূত্রে এমনটা খবর যে ম্যাচের এই দলের টিম সাজানোতে হয়তো কিছু পরিবর্তন করা যেতে পারে, সেটা কি রিস্কি হয়ে যাবে? একে কনফিডেন্সে রয়েছে টিম, এবং একটা গত ম্যাচের খেলাও আমরা দেখেছি, কোথাও গিয়ে কি ওভার কনফিডেন্স কাজ করে কোনো ভুলচুক সিদ্ধান্ত হয়ে যেতে পারে, নাকি অপরিবর্তিতই রাখা উচিত এই টিমটাকে, কি মনে হয়? দেখো, জেনারেলি উইনিং স্কোয়াডকে ধরে রাখে যে কোনো টিম ম্যানেজমেন্ট, তবে আমার মনে হয় আজকে হয়তো দু একটা চেঞ্জ করতে পারে। কারণ এটা মনে রাখতে হবে ছটা দলের গ্রুপ, এবং এই গ্রুপ থেকে দুটো টিম যাবে সেমিফাইনালে, এবং সেক্ষেত্রে প্রতিটি ম্যাচ খুব ভাইটাল, এবং প্রতিটি ম্যাচ জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে। কারণ অস্ট্রেলিয়া কি হচ্ছে, অনেক সময় বৃষ্টি ফ্যাক্টর হয়ে যাচ্ছে, ট্রাকওয়ার্ড সিস্টেমে অনেক সময় বড় দলগুলো হেরে যাচ্ছে। এখন এই কথা মাথায় রেখে একই টিম রাখতে হবে, তার মধ্যে আমার মনে হয় চাহাল এবং ঋষভ পন্থকে একটু মনে হয় ট্রাই করে দেখা উচিত। একদম উজ্জ্বলদা, প্লিজ আমাদের সঙ্গে একটু থাকুন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অশোক দিন্দা। দিন্দা, আপনাকে স্বাগত আর প্লাস নিউজ। এরকম একটা ভালো দিনে আমাদের কথা হচ্ছে, আমরা ডেফিনেটলি সবাই অ্যাজ ইন্ডিয়ান চাই যে ইন্ডিয়ায় জিতুক, কিন্তু গত ম্যাচের থেকে যেভাবে কনফিডেন্স পেয়েছে ভারত, এবং যেভাবে টিমটা একেবারে ধোয়াধার ব্যাটিং যাকে বলা যায় সেটা করেছে, শেষ বল পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে বিরাট জয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের ম্যাচ কোথাও গিয়ে কি খুব একটা হালকা হয়ে যাবে, নাকি আজকের ম্যাচে আরো অনেক কিছু প্রমাণ করা বা অনেক কিছু ট্রাই করে দেখে নেওয়ারও একটা চান্স পাওয়া যেতে পারে, কি মনে হয় দিন্দা? কোনো কিছু ট্রাই করবে না অবশ্যই, এখানে ট্রাই করার কোনো প্রশ্নই নেই। ওয়ার্ল্ড কাপে সবাই কোয়ালিফাই করেছে, সবাই ভালো টিম, ঠিক। টি-20 যত শর্ট অফ ফরম্যাট গেম হবে সেখানে কখনোই লুজ ভাবে অপোজিশনকে কখনো একদম মানে নেওয়া উচিত নয়, ভাবা চলবে না, সুযোগ দেওয়া উচিত না কোনো মোমেন্টে। এবং সেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, হারা ম্যাচ, যেভাবে পাকিস্তান শুরুতে বোলিং করেছিল, চার উইকেট পড়ার পর আমরা বিরাট কোহলি আউটস্ট্যান্ডিং ব্যাটিং করে ম্যাচ জিতেছে, টিমের মোমেন্টাম ভালো, খুবই ভালো, এবং টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে আরো ছন্দে ফিরতে হবে, এটাই সুযোগ তাদের কাছে আর একটা তাদের ফর্মে ফিরে আসার। এবং সবাই ভালো ক্রিকেটার্স, উই নো দ্যাট, বাট মোমেন্টাম টি-20তে ভীষণ ম্যাটার করে। And any side, momentum জন্য আমার মনে হয় না টিম কোন চেঞ্জ করা উচিত, যেরকম ছন্দে আছে সেরকম ভাবেই খেলা উচিত। আচ্ছা দিন্দা, আরও একটা বিষয়, টি-20 ফরম্যাটে যেহেতু সময় খুব কম, চান্সেস মানে একদম কোনো লুজ জায়গা থেকেই কিন্তু সেই ভুল একটা মারাত্মক সিদ্ধান্ত হয়ে যেতে পারে, আজকে টস ফ্যাক্টর কি হতে পারে, যেহেতু এখানকার পিচ, প্রত্যেকটা ব্যাটসম্যান বোলার, প্রত্যেকটা টিমের মেম্বারকে আপনি খুব ভালোভাবে চেনেন, তাদের কনফিডেন্স, তাদের খেলার জায়গা, পিচ, সব কিছুকে সামনে রেখে আজকে টসে কি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে বলে মনে হয়? ব্যাটিং, অবভিয়াসলি ব্যাটিং সিদ্ধান্ত নেওয়া উচিত, এন্ড ওয়েদার ফোকাসের উপর ডিপেন্ড করছে কি বৃষ্টি আছে কি নেই, এবং তার উপরে ডিপেন্ড করেই করা উচিত। বাট আমি সবসময় প্রেফার করি কি টি-20 ক্রিকেটে, সবসময় টি-20 ইয়া ওয়ানডে ক্রিকেটে তুমি যদি রান একটা বোঝা চাপিয়ে দাও বড় রান স্কোর করে, যেটা ইন্ডিয়ার কাছে মানে এত ভালো ভালো ব্যাটিং লাইন আপ আছে, হ্যাঁ, 200+ রান করে অপোজিশনকে চাপিয়ে দাও, তারপরে যা হবে দেখা যাবে। সো দ্যাট ইজ দ্য সিস্টেম। আর আমার মনে হয় ইন্ডিয়ান বোলিং লাইন আপও খুবই দুর্দান্ত, হার্দিক পান্ডিয়া যেদিন থেকে বোলিং করা শুরু করেছে টি-20তে, ওই মাঝখানে যে মিডিল ওভারের গ্যাপটা ছিল সেটা দূর হয়ে গেছে, তো সেই কারণে হার্দিক পান্ডিয়া শুধু ওভার শেষ করে না সাথে উইকেটও নিয়ে যায়, দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট। সেই কারণে ইন্ডিয়ার কাছে অনেক বোলিং স্ট্রেংথটাও অনেকটা বেড়ে গেছে, তো আমার মনে হয়
ব্যাটিং করা উচিত, তারপরে বড় রান করে অপোজিশনকে চাপে ফেলা উচিত। আজকে ঋষভ পন্থের কথা অনেক বিশেষজ্ঞই বলছেন বা কোনো ট্রাই করার কথা অনেকেই বলছেন, আপনার কি দিনদা মনে হয় যে এই খেলাতে কোনো কাউকে তুলে এনে একটা সুযোগ দেওয়া বা ট্রাই করার কোনো জায়গা রয়েছে? নেদারল্যান্ডস যেহেতু ধারে ভারে অনেকটাই নিচের দিকে বা তাদের পারফরমেন্স ইন্ডিয়ার থেকে অনেকটাই তলানির দিকে, এই জায়গা থেকে ট্রাই করা কি উচিত, কি মনে হয়? দেখুন, ঋষভ পন্থকে যদি সুযোগ দাও তো অবভিয়াসলি দিনের টপিকে জায়গাতে দিতে হয়। সেখানে ঋষভ পন্থকে সুযোগ দিনেশ কার্তিকই থাকা বেটার, কারণ ব্যাটিং অর্ডার তুমি ঋষভ পন্থকে যে উপরে ব্যাটিং অর্ডার ফেল করছে তাদের জন্য আপনি সুইচ আমার শেষ প্রশ্ন, আমরা দেখলাম গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলতে গিয়ে প্রথম থেকে উইকেট পড়ছিল ঠিকই, কিন্তু রানও কিন্তু পাকিস্তান তুলনায় কম করেনি, একটা সময় কিন্তু মেরে খেলেছে। বোলিং লাইন আপে কোন স্ট্র্যাটেজি আজকের পিচে বেস্ট হবে বলে মনে হয় অ্যাজ ক্রিকেটার? বেসিক্যালি সাদা বলে অত সুইং হয় না, ওয়েদার ফোরকাস্টের জন্য, ঠান্ডা থাকার জন্য, হাওয়া থাকার জন্য বল দিকে মুভ করছে, যার কারণে বল যত সামনে করবে ব্যাটসম্যান তত ডিফিকাল্ট হবে শর্ট খেলা। টি-20 ক্রিকেট কিছু বলা যায় না, কখনো ভালো বলেও ছয় পড়ে এবং খারাপ বলে উইকেট পায়, বাট সেক্ষেত্রে আমার মনে হয় তাতেও 90% বল যদি সামনে রাখে, নিউ বল, ফার্স্ট ওভার, সিক্স ওভার বল, আমার মনে হয় একেবারে। দিদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। মৈনাক, তোমাকেও ধন্যবাদ, তুমিও ছিলে আমাদের সঙ্গে এতক্ষণ, আমাদের প্রতিনিধি ছিল মৈনাক মিত্র। আমি একটু উজ্জ্বলদার কাছে যাব, প্রাক্তন ক্রিকেটার উজ্জ্বল রায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। উজ্জ্বলদার, সময় একদম শেষের দিকে, আমি একদম শেষ প্রশ্নে যাব, যেটা দিদার সাথে কথা হচ্ছিল, বোলিং লাইন আপে কি কোনো চেঞ্জেস মনে হয় যে আপনার করা উচিত? গত ম্যাচে কিন্তু উইকেট পড়ছিল, ডেফিনেটলি পড়ছিল, কিন্তু পিটিয়ে খেলেওছে পাকিস্তান, এই দিকটাকে মাথায় রেখে বোলিং লাইন আপে কি কোনো চেঞ্জেস রাখা দরকার, কারণ টি-20 ফরম্যাটে শেষের দিকে ব্যাটসম্যানরা পিটিয়ে খেলবে, এটাই ফরম্যাট। হ্যাঁ, বোলিং লাইনআপে একটাই চেঞ্জ হতে পারে, যেটা বললাম, অক্ষর প্যাটেলের জায়গায় যজুবেন্দ্র চাহালকে ট্রাই করা যেতে পারে। আর দিদা যে কথা বললো, আমিও একমত যে উইনিং কম্বিনেশন ভাঙা উচিত না, তবে তার মধ্যেও একটু ট্রাই করে নিতেই পারে। আর দ্বিতীয় কথা যে মোমেন্টাম, এবং প্রত্যেকটা খেলা কিন্তু সমান ইম্পর্টেন্ট, অতএব কোনো খেলাকে হালকা ভাবে নেওয়ার কোনো জায়গা নেই। তাই আমার মনে হয় আজকে হয়তো হয়তো বা অক্ষর প্যাটেলের জায়গায় চাহালকে একবার ট্রাই করে নিতে পারে। শেষ মুহূর্তে নির্বাচকরা কি সিদ্ধান্ত নেন, আমাদের তো সেদিকে তাকিয়ে থাকতে হবে। আপাতত উজ্জ্বলদা অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য, প্রাক্তন ক্রিকেটার উজ্জ্বল রায় ছিলেন আমাদের সঙ্গে। আজ প্রত্যেক ভারতবাসীর মতো সকলেই চাইছেন যে ইন্ডিয়ারই জয় হোক, তবে কি হতে চলেছে সিডনিতে তা তো সময়ের অপেক্ষায়। আজ টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারত।